ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে, গতকালকে আমি একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটা খুবই পরিচিত একটা সিনেমা, সেটার নাম হচ্ছে ইয়ে জামানি হে দিওয়ানি। এবং রণবীর কাপুরের এরকম অনেক সিনেমা আছে যেগুলোর সাথে না নিজের লাইফের অনেক কিছু জিনিসপত্র মিলে যায়, বা পরিচালকের যে ইন্টেন্সিটি বা যে ইন্টেনশন সেটা দেখানোর অডিয়েন্সের কাছে, সেটা অনেক সময় সেই টাইম লাইনের মাধ্যমে, মানে যে টাইমে আমাদের কাছে সিনেমাটা এসেছিল তখন সেই জিনিসপত্রগুলো আমরা কতটা নিতে পেরেছিলাম জানি না, কিন্তু এখন যখন ওই সিনেমাগুলোকে রিভিজিট করি তো কিছু কিছু এমন জিনিসপত্র চোখে পড়ে যেগুলো দেখলে বোঝা যায় যে সিনেমাটা কতটা মিনিংফুল সিনেমা ছিল। যেমন এখানে কিছু কিছু জিনিস সেটা খুব সুন্দরভাবে ছোট ছোটভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে বানির যে ক্যারেক্টারটা, মানে রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা, আর এদিকে সিদ্ধার্থ রয় কাপুর এবং কালকি কৌছলিনের যে ক্যারেক্টারটা বা দীপিকা পাদুকোনের, চারজনের যে চরিত্র একটা ট্রেকের মধ্যে যাচ্ছে, এবং রণবীর কাপুরের যে স্বপ্নটা ছিল সেটা প্রত্যেকজনের থেকে আলাদা, এবং প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন কারোর ভাবনা চিন্তা বলো বা কারোর থিঙ্কিং বা কারোর স্বপ্ন যদি আলাদা হয়, সে মাইট বি সেই জিনিসপত্রগুলো তার ফ্রেন্ডের সাথে মানে ডিসকাস করতে একটু টাইম নেয়। তার রিজন হচ্ছে তারা একসাথে বড় হয়েছে, তারা একসাথে একই জায়গায় ছিল, এবং তারপরেও তাদের প্ল্যানিং অন্য অন্য ছিল, যেটা সব প্রত্যেকজন আমরা ছোটবেলায় স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফে সবাই প্ল্যান করে থাকি যে একসাথে কাজ করবো, একসাথে সব কিছু করবো, তো সেগুলো আলটিমেটলি কিছুটাই হয় না, সবার রাস্তা আলাদা আলাদা হয়ে যায়। তো সেই জিনিসটা যাতে তাদের সামনে খুব তাড়াতাড়ি না আসে, তো রণবীর কাপুরের মানে যে প্ল্যানটা ছিল সেটা বলতে পারো যে নিজের মধ্যেই সে রেখেছিল। তো সেটা যখন পরবর্তীকালে জানা হলো তো তখন সিদ্ধার্থ রয় কাপুরের চরিত্রটা সে তার একটু খারাপ লাগে। তারপরে যখন সে ব্যাক করে, ব্যাক করার পর যখন সিদ্ধার্থ রয় কাপুরের যে মানে বিজনেসে প্রবলেম আসে, বিজনেসে প্রবলেম আসে সিদ্ধার্থ রয় কাপুর না আদিত্য রয় কাপুর, ওকে খালি আমি গুলিয়ে ফেলি, তো আদিত্য রয় কাপুরের বিজনেসে প্রবলেম হয়, এবং বিজনেসে প্রবলেম হওয়ার কারণে সে কালকি কুজলিনের সাথে সে সমস্যাটা ডিসকাস করে যে আমার 220 টাকার লসে চলছে রেস্টুরেন্টটা। রণবীর কাপুর যখন জিজ্ঞাসা করে তখন সে রণবীরকে বলে যে আমার সব ঠিকঠাকই চলছে। যখন রণবীর এটা তার মানে ফ্যানেদের কাছে, মানে তার ফ্রেন্ডদের কাছে বা তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এসে দেখাচ্ছে যে আমি খুব ভালো আছি, আমি বিদেশে আছি, একটা লিড করছি নিজের মতো করে জীবন, তখন সেটা দেখে তার মধ্যে একটা কোথাও গিয়ে একটা জেলেসি ফ্যাক্টরও চলে। এই যে জিনিসপত্র, এই ছোট ছোট হিন্টস গুলো, এগুলো কিন্তু দারুণ ভাবে সিনেমার মধ্যে পুরো সিনেমা জুড়ে রাখা হয়েছে। এবং দীপিকার ক্যারেক্টারটাকে যেভাবে ট্রান্সফরমেশন আনা এই জিনিসটা, বা তারা 8 বছর একে অপরের সেরমভাবে একবারও দেখতে এলো না সেই জিনিসটার জন্য খারাপ লাগা, এই ছোট ছোট জিনিসগুলো, বা রণবীর কাপুর যখন বিদেশে ছিল তখন সে বিয়ার্ড লুকে ছিল, কিন্তু সে যখন আবার ইন্ডিয়াতে ফিরে এলো তখন কিন্তু তার বিয়ারটা সরে যাবে। তার রিজন হচ্ছে সে যখন তার ফ্রেন্ডের সাথে যাবে তো সে যে লুকে ছিল বা যেরকম ছিল সে সেই জিনিসটাকে তার কাছে এক্সপ্রেস করতে। সি সিনেমার ক্ষেত্রে কি হয়, সিনেমার ক্ষেত্রে এক্সপ্রেস মানে যতটা না ডায়লগ এই জিনিসপত্রে ইম্প্যাক্ট দেয় তার চেয়ে বেশি বেশি কথা তারা চালচলন বা পুরো জিনিসটাকে যেভাবে তুলে ধরে সেটা কতজন অডিয়েন্সের কাছে জিনিসটা পৌঁছে সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু পরিচালক তার নিজের দিক থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো ইয়ে জওয়ান হে দিওয়ানিতে দেখিয়েছিল, এবং যেটা আমার তামাশার ক্ষেত্রেও লেগেছিল, আমি বলেছিলাম যে এই সিনেমাগুলো যতবারই আমি দেখি ততবারই কিছু একটা নতুন মানে দেখে বেরোই। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত, এবং যখন তোমরা দেখেছিলে অবশ্যই জানাতে পারো যে কিরকম লেগেছিল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রাইব পেলে অবশ্যই অনেক মোটিভেট হই। থ্যাংক ইউ অল, বাই।